दुनिया का बन कर देख लिया, शाम का बन कर देख जरा, दुनिया का बन कर। दुनिया हुए দেখে নেওয়া হয়েছে, তাই না? সবার তো একবার ভগবানের শ্যামাকা হয়ে দেখো কেমন লাগবে। শ্যামাকা বনকর দেখ জরা, আমরা যে ভগবানের সন্তান সেটা মাথায় থাকে না আমাদের। মানুষের আত্মা বিশ্বব্যাপী সত্তার মধ্যে, প্রত্যেকের মধ্যে ভগবানের এক সত্তা রয়েছে যেটা হচ্ছে আত্মা। সেখানে নেই হিন্দু, সেখানে নেই মুসলমান, ভেদাভেদগুলো আমরা করেছি, কিছু মানুষ তাদের স্বার্থে করেছি। তো এই যে আত্মা একটা বিড়ালের মধ্যেও আছে, তার কর্মফলে সে বিড়াল হয়েছে, আবার এই আত্মা প্রভু যীশুখ্রিস্ট স্বয়ং ভগবান, তাই না? তো এই হচ্ছে পার্থক্য, কর্মভেদ। কর্মভেদে জন্ম হয়েছে, মৃত্যুও হচ্ছে। তো এই আত্মাই ভগবান, আবার এই আত্মাই রাক্ষস, তাই না? এটা খুব সূক্ষ্ম বিচারধারা। এই বিচারধারা যে করতে পারবে সে বিশ্বকে চিনে নিতে পারবে এবং হাতের মুঠোয় করে নিতে পারবে। তো মানুষের আত্মা বিশ্বব্যাপী সত্তার মধ্যেই রয়েছে, প্রত্যেকের মধ্যে। বিড়ালকেও যেমন আদর করতে হবে, সেরকম স্বয়ং ভগবানকেও আদর করতে হবে, সম্মান করতে হবে, তাই না? কাউকে অসম্মান করা যাবে না, তাহলে তুমিও সম্মান পাবে না। আর এই পৃথিবীতে বর্তমান সমাজে কেউ কাউকে সম্মান সহজে করে না, তাই নিজের সম্মান নিজে বজায় রাখার চেষ্টা করো। একটি নারীকে দেখলে সচরাচর খুব কোটিতে একজন সম্মান করে, আর বেশিরভাগই তাদের দৃষ্টিভঙ্গিতে তারা দেখে, কিন্তু সেটা ঠিক নয়। তাই সবাইকে চেঞ্জ করা যাবে না, এগুলো যার যার দৃষ্টিভঙ্গি। তো তাহলে তো ভগবানও সেটা করতে পারেননি। তাই আমি যে শাশ্বত যৌবন প্রকৃতির রূপ অনন্তের মাঝে, আমি সৌন্দর্য যাহার নাহি কোনো ক্ষয়, আমি যে অমর জীবন। আমাদের যে আত্মা তো অমর, কোনো দিন মরবে না। তাই জন্ম জন্মান্তরের রিলেশন ভগবানের সাথে আমাদের। আমাদের জীবন, আমাদের প্রত্যক্ষ জ্ঞান এক অনন্ত উৎসের মধ্যে প্রাণ লাভ করিয়াছে। আমরা বেঁচে থাকি কিসের জন্য? একমাত্র ওই আত্মা যখন চলে যায় তখন শরীর পড়ে থাকবে, তাই না? যদিও আমাদের এ জ্ঞান এখনও পরিস্ফুট হয় নাই, তবু কেহই আমাদের সেই উৎস হইতে যোগ ছিন্ন করতে পারবে না। ভাবিয়া দেখো যে তুমি সকল দুর্ভাগ্য হইতে ত্রাণ লাভ করিয়া এক নিশ্চিত আশ্রয় পাইয়াছ। ভেবে দেখো, একটা নিশ্চিত আশ্রয়, পারমানেন্ট আশ্রয় পেয়েছ ভগবানের কাছে, যে আশ্রয়